যে তারকা আজও জ্বলছে অজানা ভুবনে ধূসর দিগন্তের সেই মহাতারকা সালমান শাহর মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৬ সালের এই দিনে রাজধানীর ইস্কাটনে বাসায় রহস্যজনক মৃত্যুবরণ করেন তিনি। মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে ২৭টি ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন সালমান শাহ। মৃত্যুর ২৭ বছর পরও তাকে মনে রেখেছেন চলচ্চিত্রামোদী মানুষ। মৃত্যুবার্ষিকীতে এই মহাতারকার স্মরণে তারেক শিকদারের প্রতিবেদন। বাংলা চলচ্চিত্রের আকাশে ৯০ দশকে জ্বলে উঠেছিল এক তারা, দ্যুতি ছড়িয়েছিল চলচ্চিত্র প্রেমীদের মাঝে। আজও ম্লান হয়নি একটু তিনি, সালমান শাহ। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন ক্ষণজন্মা এই নায়ক। ৮০ দশকের মাঝামাঝি সময়ে মডেলিংয়ের মাধ্যমে টেলিভিশনের পর্দায় অভিষেক, তবে ব্যাপক পরিচিতি পান ৯০ দশকে চলচ্চিত্রাঙ্গনে পা রাখার মধ্য দিয়ে। ১৯৯৩ সালে কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে রূপালী ভুবনে যাত্রা শুরু। প্রথম ছবির সাফল্যেই রাতারাতি তারকা বনে যান সালমান শাহ, ঝড় তোলেন দর্শক হৃদয়ে, একে একে উপহার দিতে থাকেন সুপারহিট সব ছবি। জীবন সংসার, তোমাকে চাই, অন্তরে অন্তরে, দেনমোহর, মায়ের অধিকার, আশা ভালোবাসা, প্রিয়জন, স্বপ্নের নায়ক, স্বপ্নের ঠিকানা, সত্যের মৃত্যু নেই সহ ২৭টি ছবিতে অভিনয় করেন। হয়ে উঠেছিলেন তরুণ তরুণীদের হার্টথ্রব। সেকেন্ড ছবিও তো শুরু হয়ে অর্ধেক হয়ে মারা গেল, তারপরে ফের দুচ করলাম। গল্পটাকে তো মেরে লাভ নেই, আর আর্টিস্ট তোমার আগে সবচেয়ে দুঃখনীয় ব্যাপার, কিন্তু তারপর গল্পও মেরে ফেলবো হবে নাকি? সালমান স্যার একটা স্মৃতি থাক, মানুষ নিয়ে যাক, তো বুকের ভিতরে আগুনটা ওইভাবেই আমি আবার সুন্দর করে শেষ করেছি। যখন যে কাজটা করতো, কাজের মধ্যে একাগ্রতা, কনফিডেন্স, সব কিছু মিলানো থাকতো, যে ও কিন্তু মানে বুঝে কাজ করতো। ৯০ দশকে ফ্যাশন, স্টাইল আর নজর কাড়া অভিনয় সব মিলিয়ে অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন তিনি। তবে ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎ কালো ছায়া নেমে আসে বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে। খবর আসে সালমান শাহ আর নেই। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যময় মৃত্যু ঘটে বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে জ্বলে ওঠা উজ্জ্বলতম নক্ষত্রের, যে খবরে শোকের ছায়া নেমে আসে ঢাকার চলচ্চিত্রাঙ্গনে। রাজধানীর ইস্কাটনের বাসায় ৬ সেপ্টেম্বর সকালে পাওয়া যায় সালমানের নিথর দেহ। মাত্র ২৫ বছর বয়স আর সাড়ে তিন বছরের ক্যারিয়ার, রহস্যময় এক মৃত্যুর মধ্য দিয়ে থমকে দাঁড়ায় সব। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।